প্রত্যেক দিন এই সকালবেলা চুল বাঁধার টাইমে ওকে চুল বাঁধা নিয়ে কোনো গল্প বলতে হবে। কত গল্প বানাবো বলো তো দেখি। Hey guys, welcome back to my channel. Good morning. আজকে টুইটির টিফিনে আলুর পরোটা বানাতে বানাতে আমার দেরি হয়ে গেছে, সেই জন্য আমি আর টুইটি এখন দৌড়চ্ছি রীতিমতো। টুইটি আজকে বাইকেও যাচ্ছে, যদিও আজকে ওয়েদারটা বেশ ভালো, জানি না বিকেলের দিকে হয়তো বৃষ্টি হতে পারে, কারণ আজকাল তো সকালের দিকে ভালো ওয়েদার থাকছে, বিকেল হলেই বৃষ্টি নামছে। টুইটি সাইকেল চালানোর জন্য এই জায়গাটা হচ্ছে ওর ফেভারিট পার্ট, রোজ হেঁটে যাবে আর বলবে এই জায়গাটা আমার ফেভারিট, কারণ হচ্ছে এই জায়গাটা একটু ঢাল আছে। চলো টুইটিদের স্কুলে পরীক্ষা চলছে, আর কিছুদিন পরে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে, নতুন ক্লাসে উঠে যাবে, তার আগে পড়বে সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনটা আগে পড়ে ওদের। তো যাই হোক, সামার ভ্যাকেশন পড়লে এই যে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বেরোনোর যে অভ্যেসটা, এটা তো জানি কিছুদিনের জন্য আমার নষ্ট হয়েই যাবে, আমি একটু লং টাইম ঘুমাতে চাই। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা একটু শুতে শুতে দেরি হয়ে গেছিলো, আর সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি, আর তারপর টুইটির জন্য বলেই রেখেছিলাম আলুর পরোটা বানাবো। হ্যাঁ, আটা মেখে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওই সব করতে করতে আজকে সকালটা অনেকটা দেরি হয়ে গেছে। এখন যাব হচ্ছে লাঞ্চ বানাতে, আর লাঞ্চে আজকে বানাবো চিংড়ি, ডাল আর আমের চাটনি। সেদিনকে মানে এখন মার্কেটে আমি অনেকদিন ধরেই আম দেখছি, বাট ছোট ছোট আম ছিল, কাঁচা আম, বাট আমি আমাদের জাস্ট বাড়ির উল্টো দিকেই যে একটা দোকান আছে সেই দোকানে গিয়ে আমি একটা বড় আম পেয়েছি, তো সেই আমটাই নিয়ে এসেছি, কারণ কাঁচা আমের চাটনিগুলো একটু বড় সাইজের না হলে ভালো হয় না, একদম ছোট ছোটোগুলো একটু কেমন কষা কষা টাইপের হয়, ওই দিয়ে ঠিক আমের চাটনি, ওগুলো মেখে খেতে খুব ভালো লাগে। কাঁচা আম গন্ধটাই কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আহ, কি ভালো লাগছে। ভাবছি চাটনিটা আমি খোসা সমিতি করবো, টেস্টটা একটু বেশি লাগে না। এখানে আমি চাটনিটা রান্না করব, তার আগে আমি এখানে ডালটাকে বয়েল করার জন্য রেখেছিলাম, আর ডালটা বয়েল হয়ে গেছে, এই ওপরের এই ফেনাগুলো সব ফেলে দেবো। এই ফেনাগুলো খাওয়া কিন্তু খুব ক্ষতিকারক, এগুলো খেলে না খুব ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেই জন্য এগুলো ফেলে দেওয়া ভীষণ দরকার। আর চাটনিটা বানানোর জন্য না আমি এখানে গুড়টাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, আমি গুড় দিয়ে চাটনিটা বানাবো। প্যানের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, আর একটুখানি দিলাম সর্ষে, ভালো করে সর্ষেটা ফুটতে শুরু করলে ওর মধ্যে কাঁচা আমগুলো দিয়ে একটু নুন, একটু হলুদ, আর তার মধ্যে দেবো একটু রেড চিলি পাউডার, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো, দিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে আমটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আমটা একটু সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে আমি একটু গুড় যেটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে বয়েল করতে দেবো, এখন আমি পিছনে গ্যাসে শিফট করে দিচ্ছি। চিংড়ি, চিংড়িগুলোকে ওয়াশ করে রেখে দিয়েছি, বাট আমি চিংড়ির না খোসাগুলো সমেতই রান্না করব, খোসা সমেত রান্না করলে টেস্টটা আমার বেশি ভালো লাগে, আর দোকান থেকে এখানে এরকম কাট করেই দিয়েছে, মানে পরিষ্কার করাই রয়েছে চিংড়িটা, জাস্ট আমি ভালো করে ওয়াশ করি। চিংড়িগুলো তো ওয়াশ করাই রয়েছে, জাস্ট এর মধ্যে একটু টার্মারিক পাউডার আর সল্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। চিংড়িটাকে ম্যারিনেট করে নিয়ে তেলে দিয়ে হালকা করে ফ্রাই করব, বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে কেমন যেন রাবারের মতন হয়ে যায়, সেই জন্য আমি চিংড়িগুলোকে এক এক করে ফ্রাই করে নিচ্ছি, মানে সব কটা চিংড়ি একসাথে ফ্রাই করব, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আমার চিংড়ি রেডি হয়ে যাবে। আর এখানে আমি টমেটো, পেঁয়াজ আর আদা দিয়ে একটা মশলা মতো বানিয়ে নিয়েছি, একটুখানি লম্বা লম্বা আলু কেটে কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার আর গরম মশলা দিয়েছি, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল অ্যাড করে একটু গ্রেভি মতো বানিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে অ্যাড করে দেবো চিংড়িগুলো, আর তারপরে একটু লাস্টে ছড়িয়ে দেবো ধনে পাতা, ব্যাস আমরা চিংড়ির ঝোলটা রেডি। এইটা না শুকনো ভাতে খেতে আমার খুব ভালো লাগে, টুইটিও খুব ভালোবাসে।
আর এখানে চাটনিটা রেডি হয়ে গেছে, নাবিয়ে নিয়ে আমি জাস্ট এর উপর একটুখানি ভাজা মশলা দিয়ে দিয়েছি, এর টেস্টটা 10 গুণ বেড়ে যায়। আর আমি না একটু গ্রেভি গ্রেভি রেখেছি, খেতে খুব ভালো লাগে। এটা না ফ্রিজে না রাখলেও 10-12 দিন ভালো থাকবে, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে না এটা 10-12 দিনও যাবে, আমার তো মনে হচ্ছে এখনই বসে যাই খেতে। আমাদের এখন লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, আর বৃহস্পতিবার জেনারেলি টুইটি স্কুল থেকে ফিরেই ওর ক্লাস থাকে, তো আজকে সেই ক্লাসটা হবে না, কারণ ম্যাডাম মেসেজ করেছে একটু আগে আর কি, তো আজকে ক্লাসটা পোস্টপন করে দিয়েছে স্যাটারডেতে। ওদের বলছি না স্যাটারডে স্যান্ডে এরকম করে ক্লাস হচ্ছে, তো ম্যাডাম বোধহয় কোনো ইম্পর্টেন্ট কাজ করে গেছে সেই জন্য। তো যাই হোক, আমার আজকে যদি ক্লাস মানে জেনারেলি বৃহস্পতিবার দিন ক্লাস থাকলেই না ওকে স্কুল থেকে এসেই খেয়ে দিয়ে ব্যাচারি রেস্টও নিতে পারে না, পড়বার জন্য বেরিয়ে যেতে হয়। কিছু করার নেই, আমারও মনে পড়ে আমরাও স্কুল থেকে ডাইরেক্ট পড়তে চলে যেতাম একদম স্কুল ড্রেস পরে, তো এরকম হতেই থাকে, পড়াশোনা থাকলে তো এরভাবেই ক্লাস করতে হবে। যাই হোক, আজকের ওয়েদারটা খুব সুন্দর, এখন বাইরে 12 ডিগ্রি টেম্পারেচার, সুন্দর ঝলমলে রোদ। এখন টুইটিকে আনতেও যেতে হবে, তো আমি কাজগুলো করে নিই, প্রান্তিকে হয়তো টুইটিকে আনতে যাবে। ক্লাস কর না করতে গিয়ে বেড়াতে যাচ্ছিস, এটা কি ঠিক? এমনিতে এত পড়াশোনা করে আসলে বাবা কোথা থেকে পড়াশোনা করে এলি? আমি বই পড়লাম দুপুরে, তারপর আমরা পড়াশোনা করলাম। আচ্ছা, তো পড়াশোনা করলি, তোর তো ক্লাসটা ছিল না? আরে ক্লাসটা তো মিস হয়ে গেল। তোমার খাবার খাবারের কথায়, আমার খাবারের কথা তোর ক্লাস? আমি তো খাবার কথা এখন বললাম, আমি তো তোকে বলিনি। মানে খাওয়াটা আগে না ক্লাসটা আগে? কোনটা আগে জানি না, আমি কিছু জানি না। তুমি ক্লাস মিস করেছো, আমরা ভালো ভালো খেতে যাব না প্রান্তি? চিকেন ললিপপ তোকে রাগাতে না, আমার ভীষণ ভালো লাগে। স্ন্যাক্সের জন্য টিম হটেন্স হচ্ছে বেস্ট, বেসিক্যালি বাচ্চাদের জন্য। এই টিম বিটস আর ডোনাট খেতে যে ওরা কি ভালোবাসে কি বলবো। আমি যদি সব নিয়ে নিই, চকলেট আছে, বাড়তে ফাড়তে আমি খাবো না, আমি এটা খাবো। তোর জন্য আছে চকলেট? হ্যাঁ। আমি এটা খাবো? হ্যাঁ। দেখ, আবার খেয়ে না পর বলবি না আমার চকলেটটা খেয়ে নিলে? না, খাচ্ছি কিন্তু দাদা। ঠিক আছে, দুবেলা চা তো আমিই বানাই। হ্যাঁ, ছুটির দিনে অবশ্য প্রান্তিক বানায়, বাট ওই বাড়ির চা খেতে খেতে না বোর হয়ে গেছি। এখানে তো আর পাড়ার মোড়ে চায়ের দোকান নেই যে একটু চা খেয়ে আসবো, সেই জন্য চলে এসেছি এই মলে। আর এই মলে না একটা চায়ের দোকান আছে, খুব ভালো চা বানায়, আমার দেখে ভীষণ খেতে ইচ্ছা করে। আর বাইরে গেলে জেনারেলি কফি সবাই খায়, বাট এখানকার চাটা কিন্তু দারুণ। এই জায়গাটায় বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি বলতে চাইছি এখান দিয়ে, ও ওই তো, এই তো ডোর আছে, এটা তোর পিছনে, তোর পিছনে ডোরটা দিয়ে বেরোনো যায়। ও না, ওই তো ওই দেখো ওইখানে চেয়ারে সে ইয়ে করা আছে একসাথে, হ্যাঁ একসাথে খুলে। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর ভিউটা লাগছে, আর সানসেটের সময় হয়ে এসছে, তো খুব সুন্দর লাগছে। আমরা এখন চাটাও খাচ্ছি ইন্ডিয়ান স্টাইলে, ঢাকনা ভাগনা খুলে দিয়েছি, এত গরম ঢাকনা দিয়ে রাখি চা। তুমি ঠেকা খেয়েছো? কফি দেখ, ক্যাপে ক্যাপেচিনো কফি কাপ দিয়েছে, কিন্তু ভেতরে রয়েছে মশালাটি, বুঝেছিস? রোজই তো নিজের বানানো চা খাই, তাই আজকে একটু অন্যের হাতে চা খেয়ে বেশ ভালো লাগলো। আর আজকে না অনেক পুরনো কথা মনে পড়ে গেল, আমাদের দুজনে অফিস তো প্রায় পাশাপাশিই ছিল, সেক্টর 5 একটা সুন্দর চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানে বসে আমরা বিকেলবেলা দুজনে খুব গল্প করতাম, আড্ডা মারতাম আর চায়ে চুমুক দিতাম, খুব ভালো লাগতো। সেই পুরনো স্মৃতিগুলো এই মশালা টিতে চুমুক দিয়ে সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে গেল। নেই নেই নেই, কিছু নেই। তোর কি মনে হচ্ছে এখানে ক্রিসমাস ট্রিটা লাগানো থাকবে? হ্যাঁ, তাহলে কিছু ডান্স হচ্ছে, এখন ডান্স করার সময় আসবে। এই
এটা ভীষণ সুন্দর লাগে দেখতে, স্নো পড়লেও সুন্দর লাগে, রোদ করলেও সুন্দর লাগে, দারুণ লাগে এই যে এই জিনিসটা। বৃষ্টি বা একদিন বৃষ্টির সময়ও এসেছিলাম, বৃষ্টির সময়ও বেশ লাগে দেখতে। গুজবাম হবে না, বাইরে তো ঠান্ডা, টেম্পারেচার দেখাচ্ছিল কত, 12-9 ডিগ্রি এরকম কিছু দেখাচ্ছিল, 10 জায়গা। আমি এই জন্য হালকা জ্যাকেট পরে বেরোলাম, আর কি হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। ভেতরে ছিলাম, মলের ভেতরে ছিলাম তো বুঝতে পারিনি, যেই বেরিয়েছি টুইটি কেমন হলো, টুইটি হেভি ঠান্ডা লেগে গেছে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। আর তোর তোর মাস্কটা কেমন লাগছে, মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।